আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঢাকাতে সন্দেহ হলেই গ্রেপ্তার করা হচ্ছে মোবাইল ফোন ঘেটে দেখা হচ্ছে মোহাম্মদ হাসান মোহাম্মদপুরে রায়ের বাজারে একটি জুস কোম্পানিতে চাকরি করেন তাকে মোহাম্মদপুর স্ট্যান্ডে আল্লা করিম মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে ব্যাপক আকারে ধরপাকড় শুরু হয়েছে ঢাকায় জানিয়ে দিব ষোলো জনের শরীরেই গুলির ক্ষত সারতে সময় লাগবে সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় বিশি জুলাই রাজধানীর কাপরুলের বুকে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী জোহানুল ইসলাম আঠারো চিকিৎসকেরা তাকে জানিয়েছেন গুলিতে তার বুকের হার ফেটে গেছে রাজধানীর জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট এবং হাসপাতাল চিকিৎসাধীন জোহানুল এভাবে অন্তত এই হাসপাতালে নিবন্ধন খাতা ঘেটে দেখা গেছে ষোলো জনের নামের পাশেই গানশট শট ইঞ্জুরি অর্থাৎ গুলিতে আহত হয়েছে তাদের সারতে সময় লাগবে এদিকে নতুন করে অনিশ্চয়তায় দেশের রপ্তানি এবং রেমিটেন্স খাত বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে ডলারের দর এক লাফে ষাট টাকা বেড়ে গেছে গত আর্টিমে মে কলিম্পেক চালু করা ডলারের মধ্যবর্তী দর একশো টাকা নির্ধারণ করা হয় যা আগে একশো টাকা ছিল ডলারের দর একশো টাকা থেকে একশো টাকায় স্থিতিশীল ছিল বাড়ছিল রেমিটেন্স তবে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে শিষ্ট পরিস্থিতিতে রপ্তানি রেমিটেন্স এবং বিদেশি বিনিয়োগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে গত সপ্তাহের ছয় দিনে যে রেমিটেন্স এসেছে তা এর আগের একদিনের থেকেও কম জানিয়ে দিব আজ বিকেলে এই মোবাইল ইন্টারনেট সেবা চালু হচ্ছে সকলকে দেয়া হবে পাঁচ জিবি বোনাস ইন্টারনেট জানালেন ডাগো টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক এদিকে আবু সাইদকে গুলি করা নিয়ে মামলায় যা বলছে পুলিশ গত ষোলোই জুলাই কোটা সংস্কার আন্দোলন কমপ্লিট শাটডাউন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে নিহত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তার পেট এবং বুকগুলিতে ঝাঁচরা হয়ে গেছে গলা থেকে শুরু হয়ে তার সমস্ত শরীর গুলির আঘাত পায় ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবু সাইদের চিকিৎসারত মেডিকেলের চিকিৎসক ময়নাতদন্তকারী ডাক্তার রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম এ ব্যাপারে পুলিশ বলছে সাইদকে পুলিশ গুলি করেনি সে নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার মৃত্যু হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে একশো ধারা উপেক্ষা করে বিক্ষোভে বিভিন্ন দল জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একশো ধারা উপেক্ষা করে বিক্ষোভ করছেন পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাঞ্জাব পিন্ডি এবং খাইবার পাক্তন খায় বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী বিদ্যুতের দামের ব্যাপক বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ করছে জামাত ইসলাম আইমএফের সত্ত্ব পূরণে দেশজুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে পাকিস্তানের সরকার জামাত ইসলামের পাশাপাশি জমিয়তি উলামা এবং ইসলামী ফজল এবং অনন্য ধর্মীয় দল বিক্ষোভে অংশ নিয়েছেন তারা রাজধানী ইসলামাবাদের সঙ্গে মুক্ত রাজপথ অবরোধ করে সড়কে অবস্থান করছেন প্রিয় দশক গত দুই দিন ধরে এসব দলের নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে পাকিস্তানের পুলিশ ইতিমধ্যেও বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারা এরই মধ্যে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর নেতৃত্ববৃন্দ বিক্ষোভ কর্মসূচি আরও জোরদার করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এ সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা জানিয়ে দিন আমাদের এই সংবাদটি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন আর বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সন্ধে হলেই আটক করা হচ্ছে ঢাকায় মোবাইল ফোন ঘেঁটে দেখা হচ্ছে মোহাম্মাদপুর ও বসিলা ছাড়াও রাজধানী যাত্রাবাড়ি শনিরাখড়া রামপুরা বাড্ডা উত্তরা আবদুল্লাপুর এলাকায় সতেরো থেকে একুশে জুলাই ব্যাপক সংঘর্ষ এবং সংঘাতে সারাদেশ এখন পর্যন্ত পুলিশ সদস্য সহ দুই শতাধিক মানুষের প্রাণ গেছে তাদের অধিকাংশই ছিল বুলেটবিদ্ধ এই ঘটনায় যারা সেদিন আন্দোলনে নেমেছিলেন তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে দেখে শনাক্ত করে তারপর গ্রেপ্তার করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এক বাসিন্দা তিনি বলেছেন অনেকেই আন্দোলন দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন বিভিন্ন ভবনের দোকানে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে শুধুমাত্র বাড়ির বাইরে যাওয়ার কারণেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে মোহাম্মদ হাসান মোহাম্মদপুরের রায়ের বাজারে একটি জুশ কোম্পানিতে চাকরি করেন তাকে মোহাম্মদপুর স্ট্যান্ড আল্লাহ করিম মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে হাসানের ফুফু শিরিন বেগম বলেন আমার ভাতিজা কোনো দোষ করেনি তাকে ধরে নিয়ে গেছে পুলিশ চোদ্দ বছরের সজীব কাজ করত মোহাম্মদপুর টাউন হল বাজারে মুরগির দোকানে গত বাইশে জুলাই রাত দশটার দিকে তাকেও নিয়ে যায় পুলিশ সজীবের বড় ভাই মোহাম্মদ শাহিন বলেন আমার ভাই পড়ালেখা করে না ও আন্দোলন করবে কেন আমার সুস্থ ভাইকে রাতে ধরে নিয়ে এনে নির্যাতন করা হয়েছে ওকে সোরাদ্দি হাসপাতালে নেয় পুলিশ সেখানেই সকাল সাড়ে দশটার দিকে থানায় আনা হয় এভাবেই ব্যাপক আকারে ধরপাকড় চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবাইকে ধরে নিয়ে বেদম পিটাচ্ছে ষোলো জনের শরীরই গুলিতে ক্ষত সারতে সময় লাগবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় বিশে জুলাই রাজধানীর ইসলাম আঠারো চিকিৎসাধীন অবস্থায় জানা গেছে গুলিতে তার বুকের হার ফেটে গেছে রাজধানীর জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন জোহানুল গতকাল শনিবারের তথ্য অনুযায়ী জোহানুল সো ষোলো জন এই হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে একটি শিশু রয়েছে সবাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে আহত হয়েছেন হাসপাতাল হাসপাতালের নিবন্ধন খাতায় এ ষোলো জনের নামের পাশে গান শুরি আহত হয়েছে এটি লেখা রয়েছে গতকাল শনিবার বিকেলে জাতীয় ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে হাসপাতালের হাতে পায়ে বুকে এবং চোখে গুলিবিদ্ধ অবস্থায় বাইশ জন ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তিনি বলেন বক্ষ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও কারো শরীরে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে এভাবে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখা গিয়েছে হাসপাতালে অনেকেই গুলির আঘাত পেয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি এবং রেমিট্যান্স বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে ডলারের দর একলাফে ষাট টাকা বাড়ানো হয় গত আটই মে পেক চালু করে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয় যা আগে একশো টাকা ছিল ডলারের দর স্থিতিশীল ছিল বাড়ছিল রেমিটেন্স তবে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানি রেমিটেন্স এবং বিদেশি বিনিয়োগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে গত ছয় দিনে যে রেমিটেন্স এসেছে তা এর আগের মাসের একদিন

একই জুলাই থেকে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘিরে সহিংসতা এ পর্যন্ত শতাধিক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে জুলাই রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে হয় ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে তেইশে জুলাই ব্রডব্যান্ড সংযোগ আবার পুনরায় চালু হলেও মোবাইল ডেটার ইন্টারনেট এখনও পুরোপুরি বন্ধ তবে আজ বিকাল থেকে ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে টানা চার দিন শিল্প কারখানা সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল আন্তর্জাতিক বাণিজ্য হয় সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশের রপ্তানি খাত বিদেশি ব্র্যান্ড ক্রেতাদের সঙ্গে রপ্তানি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ সম্ভব হয়নি এতে অন্তত পাঁচশো গুণ বেশি ব্যয় দিতে হয়েছে কিছু উদ্যোক্তাদের নতুন করে কোনো রপ্তানি আদেশ আসছে না বললেই চলে আবার কোন কোন ক্রেতা প্রতিষ্ঠান চুক্তি মূল্যের চেয়ে কম মূল্য দেওয়ার চেষ্টা করছে দেরিতে মূল্য পরিশোধ এমনকি প্রস্তুত হওয়া পণ্য না নেওয়ার কথা বলছে অনেক প্রতিষ্ঠান অনেক চালান শেষ পর্যন্ত স্টক লটের শিকার হওয়ার শঙ্কা রয়েছে রপ্তানিকারক উদ্যোক্তরা বলছেন দেশের সার্বিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বেগ রয়েছে তাদের মধ্যে কারণ ব্র্যান্ড ক্রেতারা প্রতিনিয়ত পরিস্থিতি সম্পর্কে জানতে চান একটি লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারা এদিকে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারের দমনপীড়নের প্রতিবাদে বৈধপথে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে পাঠানোর ক্যাম্পেইন শুরু করেছে প্রবাসীদের একটি অংশ বর্তমানে সীমিত ইন্টারনেট এবং ব্যাংকিং লেনদেন সীমিত করার মধ্যে রেমিটেন্স কমে গেলেও পুরো দেশকে বিপদে ফেলবে ডলারের দর আরও বেড়ে মূল্য উস্কে দিবে এ অবস্থায় হয়রানির দেশের গরিব জনতা গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর সমকালকে বলেছেন এমনিতেই বৈদেশিক মুদ্রাবাজারে অনেকদিন ধরে চাপ রয়েছে আবার এই পরিস্থিতিতে বাজার কোন দিকে যায় সেটি এখনও বলা যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সপ্তাহে উনিশ থেকে চব্বিশে জুলাই রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লক্ষ ডলার আগে এক থেকে আঠারো জুলাই এসেছিল একশো বিয়াল্লিশ কোটি বিশ লক্ষ ডলার এর মানে প্রথম আঠারো দিনে দৈনিক গড়ে সাত কোটি নব্বই লক্ষ ডলার রেমিটেন্স এসেছিল এর ধারা বজায় থাকতে জুলাই মাসে দুশো মাসে দুশো চুয়ান্ন কোটি ডলার রেমিটেন্স আসে এরপর ওই দুই মাসে রেমিটেন্স ছিল একক মাস হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ কিন্তু বর্তমানে যেভাবে রেমিটেন্স আসছে সে তুলনায় রেমিটেন্স এখন হয়তো আগে তুলনায় অনেক অংশ কমে যাবে আবুসাইদকে গুলি করা নিয়ে মামলায় যা বলছে পুলিশ পুলিশের অগ্নেয়স্ত্রের সামনে বুক পেতে দিয়ে গুলি খেতে দেখা যায় আবুসাইদকে তাকে লক্ষ্য করে পুলিশের গুলিও ছুটতে দেখা যায় একাধিক ভিডিওতে তবে আবুসাইদ হত্যা এবং সেদিনের ঘটনা এনে মামলায় পুলিশ আবুসাইদকে করা গুলির বিষয়ে কিছুই উল্লেখ করেনি আবুসাইদ নিহত হওয়ার পর দিন সতেরো জুলাই একটি মামলায় এফআইআর করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফারি ইনসাস বিভূতিভূষণ রায় তাজহাট থানায় হওয়া ওই মামলায় বলা হয়েছে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি এবং ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অথচ তারা গুলি করল এভাবে ভিডিও বের হলো কিন্তু মামলার এজেহারে তারা গুলির বিষয়টি উল্লেখ করেনি